আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এমএস কৃষি চ্যানেল। আর আমরা আজকে শুকনা হাড্ডিসার গরু কিভাবে লালন পালন করতে হয়, কত দামে কিনতে হয়, কি পরিমাণ লাভ হয়, এটা আপনাদের মাঝে আজকে আমরা বিশ্লেষণ করব। তো এ হলো শুকনা হাড্ডিসার গরু। দেখেন এই গরুগুলা প্রায় দেড় মাস আগে কেনা ছিল। কি পরিমাণ লাভ হবে, কি পরিমাণ লোকসান হবে, আমরা খামারি ভাইয়ের কাছ থেকে এটা শুনবো। তো এখানে পাঁচটা গরু আছে, আর এই পাশে আছে হলো আটটা। এই যে, তো প্রথমে এই গরুটা দিয়ে আমরা শুরু করব। তা এই খামারের যে মালিক মমিন, একদম ফার্মের মালিক, হাড্ডিসার গরু পালে, আমরা তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে গরুটা, এটা আপনি কত দিয়ে কিনছিলেন? এটা আমি 27,000 টাকা দিয়ে কিনছিলাম। ও, আর এটা কয় মাস হলো? এটা এক মাস, মোট হলো 45 দিন। 45 দিন। তো এটা এখন আশাবাদী কত দামে বিক্রি হবে? আমি তো আশাবাদী 40,000 টাকা বিক্রি হবে। মোটামুটি তাহলে আপনি কিনছিলেন হলো 27,000 দিয়ে, খাইছে মনে করেন 5,000 টাকা। 5,000? হ্যাঁ 5,000। তাহলে 8,000 টাকার মতো আপনি আশাবাদী যে লাভ হবে। পাশের গরুটা কত দিয়ে কিনছিলেন? লালটা, ওই লালটা কিনছিলাম 27,500। লালটা 27,500। তার পাশেরটা কত দিয়ে কিনছিলেন? ওইটাও কিনছিলাম 29,000। এই গরুটার একটু মানে স্বাস্থ্য খারাপ হয়েছে। বয়স 18 দিন হইলো। ও, নতুন, এখনো ফিট হয় নাই? না। এই পাশের এটা কত দিয়ে নিছিলেন? এটা 27,000। খাইছে কত টাকা খাইছে গরুটা? 5,000 টাকা খাইছে। এখন বিক্রি হবে কত? আশাবাদী 40,000। 40,000 টাকা। এটা কত দিয়ে কিনছিলেন আপনি? 32,000। ও, আর এটার বাজার মূল্য কত আছে বর্তমানে? আমি 50,000 আশা করছি। ও, মানে এটাতে বেশি লাভ হবে। তো আমরা শুকনা হাড্ডিসার গরু যে লালন পালন করলে যে পরিমাণ লাভ লোকসান হয় সেটা আমরা দেখব। ওই পাশের ওই গরুটা কয় মাস বয়স হচ্ছে? এটা 3 মাস বয়স হচ্ছে। মানে এটা শুকনা হাড্ডিসার গরুর যে 3 মাস মেয়াদি যে লালন পালন করে থাকি, পূর্ণ পরিপূর্ণ বয়স হয়েছে। এই গরুটা কত দিয়ে নিছিলেন আপনি? এটা নিছিলাম 32,000 টাকা দিয়ে। আর এটা কত খাইছে না হলো 3 মাসে? 3 মাসে খাইছে না হলো 8,000 টাকা খাইছে। 8,000। তা এটা দাম বর্তমানে বাজার মূল্য কত আছে? বর্তমান তো আমি আশাবাদী 60,000 টাকা। 60,000। তো তার মানে 20,000 টাকা লাভ। এটা মানে একটু ভালো ফ্যাটেনিং হয়েছে। এটা এটা কত দিয়ে কিনছিলেন? এটা এটা 30,000। আর এটা 3 মাস বয়স? এটা কত বিক্রি হবে বর্তমান বাজার মূল্য? 50,000 আশাবাদী। 50,000 আশাবাদী। মানে মোটামুটি খামারি ভাই খুব ভালো ট্রিটমেন্ট নেয়। তো তাই এই পাশের গরুটা সম্বন্ধে আমরা কথা বলবো। তো এটা কত দিয়ে কিনছিলেন? এটা 27,000। তো এটা কতদিন বয়স হচ্ছে? 45 দিন। এটা বাজার মূল্য কত আছে বর্তমানে? বর্তমানে 40,000। 40,000। তো প্রিয় ভিউয়ার্স, এই পাশে আরো অনেক গরু আছে। এই দেখেন এদিকে আরো অনেক গরু আছে। আরো ভিউয়ার্স, এদিকে আরো অনেক গরু আছে। দেখেন মোট গরু আপনার কয়টা? 13টা। 13টা। প্রথমে আপনি কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথমে আমার 3টা আড়িয়ে ছিল। আচ্ছা, তারপরে বেশে আমি 10টা কিনছিলাম। 3টা বেশে 10টা? তাই 10টাতে কি রকম রেজাল্ট পাইছেন? মোটামুটি ভালো প্রস্তুতি রেজাল্ট। এই 13টাতে আপনি আশাবাদী যে কি পরিমাণ লাভ হইতে পারে? 13টাতে আমার আশাবাদী 1,00,000 টাকা লাভ দিতে পারে সব ফেলে। খামারি ভাই বলতেছে যে 13টা গরুতে ওনার মোটামুটি 1,00,000 টাকা লাভ হইতে পারে, এটা স্বাভাবিক। তা আপনি কেমন বুঝতেছেন শুকনা হাড্ডিসার গরু কি লালন পালন করা যাবে? অবশ্যই যাবে। আর আপনি গরুগুলাকে কি কি খাওয়ান? হ্যাঁ হ্যাঁ বলেন। গরুগুলা কি খাওয়াই? গরুগুলাকে নিয়ে আসি, প্রথমে কি করেন? গরুগুলাকে প্রথমে নিয়ে আসি, ক্রিমিট ড্রোজ দেই। ক্রিমিট ড্রোজ দেয়? 2-3 দিন পরে দেই ক্রিমিট ড্রোজটা। আচ্ছা, তারপরে গরু ফিট খাওয়াই, গুড়া খাওয়াই। আচ্ছা, তারপরে ভুট্টা খাওয়াই। এসব খাবার, মানে দানাদার জাতীয় খাবারের মধ্যে এগুলো খাওয়ান? এখানে পাইপ দেখতেছি, আপনি কি গরুকে গোসল করান? প্রতিদিন গরুকে গোসল করান? মানে এটার মধ্যে ফায়দা কি গোসল করানোর মধ্যে? হিট থাকে, গরমের তাপমাত্রা বেশি হলে গরু হিট হয়, ওই জন্য। উনি বলতেছে প্রতিদিন আমরা মানুষ যেভাবে গোসল করি উনি গরুকে ওইভাবে গোসল করান। আপনারা অনেকে খামার করেন, খামার করে খামারে লাভবান হইতে পারেন না, সঠিকভাবে গরুকে খাওন দিতে পারেন না।
এখন আমরা অনেকে বলি যে গরু মোটা হয় না, আসলে গরুকে আমরা খাবার দেই না। গরুকে আমরা যদি খাবার দিলাম হয় তাহলে গরু মোটা হবে। আর গরু গরুকে আটটা ভরে আমরা খাওয়াই না। না না, তো প্রিয় ভিউয়ার্স, এখানে 13টি মোট গরু আছে। তো খামারি ভাই সামনে কুরবানি উপলক্ষে এই গরুগুলা উনি কিনছে, তা এখন বিক্রি করার সম্বন্ধে আপনি কিছু বলবেন? কারো যদি কোনো গরু লাগে কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ বলেন। তো গরু যদি কারো আপনাদের দরকার হয় খামারি ভাইয়ের সঙ্গে আপনি আপনারা যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে 9 নম্বর হামিদপুর ইউনিয়ন পাত্রাপাড়া গ্রামের নাম, আর হচ্ছে পার্বতীপুর থানা জেলা দিনাজপুর। আপনারা এই এনার নাম্বারটা আছে, নাম্বারটা আপনারা একটু বলবেন? হ্যাঁ বলতেছি, নেন 017-44-33-40-27-27। আরেকবার বলেন নাম্বারটা, 017-44-33-40-27। তো আপনাদের যাদের গরু লাগবে আপনারা বলবেন, আমরা আপনাদেরকে পার্সেল করে আপনাদের যদি দিনাজপুরের আশেপাশে হয় আমরা বাসায় পৌঁছে দিয়ে আসব, ঠিক আছে? আর আপনাদের সুবিধার্থে এই খামারি ভাই কিভাবে গরুকে লালন পালন করে, কি ট্রিটমেন্ট দেয়, ওনার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা আরও নিয়মিত আপডেট যদি ভিডিও পাইতে চান, উপকৃত হইতে চান, যদি আপনারা স্বাবলম্বী হতে চান, নিজেকে ডেভেলপমেন্ট করতে চান, তাহলে MS কৃষি চ্যানেল আপনারা দেখতে থাকুন। আর MS কৃষি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন। আপনারা প্রিয় ভিউয়ার্স, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের একটু ভিউ পাওয়ার জন্য, একটু ফলো পাওয়ার জন্য। এই জন্য প্লিজ আপনি আপনারা আমাদের এই চ্যানেলগুলো দেখবেন, এই চ্যানেলটা MS কৃষি চ্যানেল, আর আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন।